সিরাজগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি ভর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুসা ওরফে কিলার মুসাকে গ্রেফতার করেছে র্যাব শনিবার কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে র্যাব পনেরো কক্সবাজার ব্যাটেলিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী তিনি জানান চার আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় তিনটি হত্যা মামলা দায়ের হয় এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে